নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো। তো থাম্বনেল দেখে তোমরা আশা করি বুঝতেই পারছো যে আজকের ভিডিওর মূল বিষয় কি। তো দেখো, খুব বেশি দেরি না করে এদিক ওদিক না গিয়ে মেন টপিকে চলে আসছি। তো 2022-24 সেশনে যারা বিএড ফোর্থ সেমিস্টারের স্টুডেন্ট রয়েছে, তাদের এক্সাম মূলত সেপ্টেম্বরই কমপ্লিট হয়ে গেছে। দুর্গাপুজোর আগে রীতিমতো বাবা সাহেব আম্বেদকর ইউনিভার্সিটি, এডুকেশন ইউনিভার্সিটি তাদের কাজকর্ম কমপ্লিট করে দিয়েছে। এটা খুবই ভালো বিষয়, কিন্তু এখনও হচ্ছে এটাই দেখার যে এক্সামের প্রায় 2-2.5 মাস হয়ে গেছে কিন্তু রেজাল্টের কোনো খবর নেই। এবং শুধু এই সেমিস্টারের নয়, প্রায়শই এই সেম ইউনিভার্সিটি কিন্তু ডিলে করতে থাকে রেজাল্ট আসতে, এবং রেজাল্টের কিছুদিন আরও কিছুদিন পরে বা কিছু মাস পরে মার্কশিট আসা শুরু হয়ে থাকে। তো এই ধরনের সমস্যাগুলো প্রায় যারা বিএড স্টুডেন্ট তারা হচ্ছে ফেস করে থাকি। তো এখন মূলত বিষয় হচ্ছে যেটা বলছিলাম যে সেপ্টেম্বরের থিওরি এক্সামটা হয়ে গেছিলো এবং প্র্যাকটিক্যাম এক্সামটাও কমপ্লিট হয়ে গেছিলো দুর্গাপুজোর আগে আগে, বাট স্টিল এখনও কোনো আপডেট আসেনি। এবং এবং পরবর্তীকালে যারা কোনো কিছু নিয়ে কি করবে বা না করবে ভেবে পাচ্ছ না, যারা মূলত ভাবছো যে টিচিং প্রফেশন মানে কাজে লাগিয়ে এগিয়ে নিয়ে যেতে চাইছো নিজেদের লাইফটাকে, তাদের জন্য সত্যি কথা বলতে এই মার্কশিটটা প্রচণ্ড জরুরি। কারণ সব জায়গা থেকে একটা এক্সপিরিয়েন্স সার্টিফিকেটের পাশাপাশি কোথাও অ্যাপ্লাই করবার জন্য কিন্তু 4টে সেমিস্টারের মার্কস আমাদের একেবারেই দরকার হয়, এবং অবশ্যই মার্কশিটও দরকার হয়। তো যারা স্টুডেন্ট আছো তারা তো জানোই যে কীভাবে সমস্যার সম্মুখীনটা হতে হয়। এবং এমএডের অ্যাডমিশান নিয়েও কিছু কিছু নোটিশ এসেছে দেখা গেছে, বাট এমএড যারা অ্যাপ্লাই করেছো তাদের 4টে সেমিস্টারের নাম্বার না নিয়েই তারা অ্যাপ্লাই করতে পেরেছে কিনা আমার জানা নেই, বা তাদের সেই সমস্যাটা দেখা দিয়েছে অনেক ক্ষেত্রেই। তো ইউনিভার্সিটিকে সত্যি একটা রিকোয়েস্ট যে আপনারা এই স্টুডেন্টদের কথা, গোটা পশ্চিমবঙ্গ জুড়ে আপনাদের অনেক স্টুডেন্ট আছে, তো তাদের জন্য একটু ভাবুন। এবং যদি আমরা একটু এগিয়ে যাই 2023 ফোর্থ সেমিস্টার, তাদের রেজাল্টও কিন্তু দেখা যাচ্ছে যে এরকমভাবেই ডিলে হয়েছিল। তাদের এক্সাম কিন্তু আমাদের এই সেশনের আগে হয়েছিল গত বছর, কিন্তু তাও তাদের রেজাল্ট আস্তে আস্তে ধরে নাও যে ডিসেম্বর চলে এসেছিলো, এবং মার্কশিট আস্তে আস্তে অলমোস্ট জানুয়ারি। তো তোমরা ভেবে নিতে পারো যে এই 2022-24 সেশন ফোর্থ সেমিস্টারের রেজাল্ট যেটা, সেটা কিন্তু এই নভেম্বরের লাস্ট উইক তো এসেই গেল। তো আশা করা যাচ্ছে যে ডিসেম্বরের মাঝামাঝি 25 ডিসেম্বরের আগে যে একটা বড় ছুটি পাওয়া যায় সেই তার আগে আসবে, এবং তাও যদি ডিলে হয়ে যায় তাহলে জানুয়ারি ফার্স্ট উইকে তো আসবেই। এবং আরও একটা বিষয় যে শুধুমাত্র রেজাল্ট কি আসবে অর্থাৎ সিজিপিএর যে পয়েন্টটা আছে সেটা শুধু জানলেই হবে না, প্রত্যেকটা স্টুডেন্টের যেটা দরকার সেটা হচ্ছে যে মার্কশিট দরকার। তো সেই মার্কশিটটার উপরে অনেক কিছু ভ্যারি করে থাকে। তো আমি তোমাদেরকে কিছুটা বোঝানোর চেষ্টা করবো যে কেন মূলত বিষয়টা হয়, যে দেরি হওয়ার কী কারণ, বা ইউনিভার্সিটির ওয়েবসাইটে যদি তোমরা চেক করতে থাকো তাহলে কিন্তু আংশিক হলেও এই সমস্যার সমাধানের প্রশ্ন কিছুটা হলেও পেতে পারো। তো দেখো বন্ধুরা, আমি চলে এসেছি বাবা সাহেব আম্বেদকর এডুকেশন ইউনিভার্সিটির যে অফিসিয়াল ওয়েবসাইট আছে এখানে। তো এখানে তোমরা স্ক্রোল করলে দেখতে পাবে যে সমস্ত কিছু দেওয়া রয়েছে, এবং এখানে এত কিছুর মধ্যে আমাদের মেন যে বিষয়টা দেখা সেটা হচ্ছে দেখো বিএড, এমএড এবং আদার প্রোগ্রাম। তো এখানে তোমরা অ্যাক্টিভ যে নোটিশ সেকশনটা আছে সেখানে তোমরা নিজেরা গিয়ে সার্চ করতে পারো, ঠিক আছে? তো আমি হোমে যাবো, এবং হোমেই ছিলাম এতক্ষণ যদিও। দিয়ে তারপরে দেখো এখানে যদি আমরা বিএড নোটিশ সেকশনে যাই বা এমএড নোটিশ সেকশনে, দেখো রিগার্ডিং পিএআর নোটিস রিগার্ডিং ফুল ডিগ্রি টিচার্স রিং কলেজ ইনস্টিটিউট অফ হায়ার স্টাডিজ, এবং পুরো ওয়েবসাইট জুড়ে তোমরা দেখতে পাবে যে শুধুমাত্র বিএড ফার্স্ট সেমিস্টারের যে অ্যাডমিশন রিগার্ডিং কিছু নোটিশ আছে এখানে এগুলো রয়েছে, এবং পাশাপাশি হচ্ছে এমএড অ্যাডমিশনেরও কিছু নোটিশ রয়েছে। এবং আরেকটা জিনিস দেখাবার যেটা, সেটা হচ্ছে যে একটু ওয়েট করলেই তোমরা দেখতে পাবে, সেটা হচ্ছে যে এমএডের যে থার্ড সেমিস্টার বা ফার্স্ট সেমিস্টারের যে সাপ্লিমেন্টারি এক্সামিনেশনের যে নোটিশ আছে সেই সংক্রান্ত কিছু রয়েছে। তো বলার বাহুল্য যে এই এক একটা প্রবলেম সেগুলো হচ্ছে ক্লিয়ার না করা অবধি বিএড ফোর্থ সেমিস্টার, বিএড 2022-24 সেশনের ফোর্থ সেমিস্টারের রেজাল্ট কিন্তু আসা মুশকিল। তোমরা দেখতেই পেলে। তো এরপরের টপিকে আসি, সেটা হচ্ছে যে পরের কেরিয়ার প্ল্যানিং কী। তো যারা মূলত দেখতেই পাচ্ছ যে নোটিশ দেখালাম তোমাদেরকে, তো রেজাল্ট আসতে এখনও ডিলে করছে। তো আমার এটুকুই ধারণা যে যত স্টুডেন্ট রয়েছে প্রত্যেকেই শুধুমাত্র বিএডের ওপরে নির্ভর করে বসে নেই। তোমরা আশা করছি যে যাদের প্রত্যেকের পছন্দসই পড়াশোনা যেটা, সেটা নিশ্চয়ই চালিয়ে যাচ্ছ, এবং বা অনেকে কম্পিটিটিভ লাইনে যেতে চেয়েছো এই চাকরির এই অবস্থা দেখে, তো সেই পড়াশোনাটা অবশ্যই তোমরা চালিয়ে যাও। এবং যারা একেবারে নিজেদের সাবজেক্ট বেসিসে এগিয়ে যেতে চাইছো তাদের জন্য কিন্তু খুব ভালো একটা সামনে পরীক্ষা রয়েছে, নেট সেটের এক্সাম রয়েছে ডিসেম্বরে, এবং সামনে ডিসেম্বরে সিটেটের এক্সামও রয়েছে আগামী 14 ডিসেম্বর। তো ডেটটা এদিক ওদিক হতে পারে, তাও সেটার জন্য মাফ করবেন, কিন্তু ডিসেম্বরের এক্সামটা রয়েছে সিটেটের, ঠিক আছে? এখন এই সিটেটের ফর্ম ফিল আপ কিন্তু হয়েছিল এক্সামের পরপরই প্রায় অক্টোবর নাগাদ। তো তোমরা যারা চাইছো যে এই কেরিয়ার স্টাডিটাকে মানে কেরিয়ারটাকে তোমরা টিচিং লাইনে এগিয়ে নিয়ে যেতে চাইছো, তো তাদের জন্য অবশ্যই সিটেটটা একটা ভালো পরীক্ষা। এবং শোনা যাচ্ছে যে আগামী স্টেট নির্ভর না হলেও সেন্ট্রাল নির্ভর যে শিক্ষা প্রতিষ্ঠানমূলক ইনস্টিটিউশনগুলি আছে সেখান থেকে কিন্তু ভ্যাকেন্সি যদি বার হয় সেখানেও কিন্তু বিএডের রেজাল্টটা আসছে না, এটা যেমন একটা সত্যি খুব একটা প্রধান বিষয়, এবং মার্কশিটটাও তোমরা অ্যাক্সেস করতে পারছো না। কিন্তু তার পাশাপাশি বন্ধুরা এটাই বলবো যে সাবজেক্ট বেসিসে বা সিলেবাস ওয়াইজ কিন্তু পড়াশোনাটা অবশ্যই চালিয়ে যাও। এবং আরও একটা বিষয় যে অনেকের মধ্যেই দেখা যায়, এটা মূলত আমার নিজস্ব অভিজ্ঞতা থেকেই বলছি, যে অনেকের মধ্যে দেখি যে বিএড যারা আসে মূলত পড়তে তারা আর্থিক অবস্থা খারাপ হওয়া সত্ত্বেও সেই কারণে স্কলারশিপের যে একটা ব্যাপার রয়েছে আর্থিক যে সংগতি কিছুটা সেটার জন্য আসে, এবং পাশাপাশি চাকরির পরীক্ষার জন্য পড়াশোনা তারা চালিয়ে যায়। তো সেই পড়াশোনাটার জন্য আমি তোমাদেরকে বলবো যে এগিয়ে নিয়ে যেতে, এবং ডিমোটিভেশন একদমই আনবে না। তো এটাই ছিল আজকের মূলত বিষয়। এবং অনেকে ভাবে যে সিটের দেওয়া উচিত কিনা, কারণ আমার তো বিএডের রেজাল্ট আসেনি, তো আমি এটাই বলবো যে সিটের দেখো এবছর যারা ফিল আপ করি, হ্যাঁ সেন্ট্রাল টেট, তো সেই সেন্ট্রাল টেটটা কিন্তু সামনে আবার কয়েক মাস পরে হবে,
হবে। তো এই এক্সামটা তোমরা দিতে পারতে, কারণ আমার এটুকু বিশ্বাস রয়েছে যে অনেক স্টুডেন্টই আছো যারা হয়তো বিএড ফোর্থ সেম বা বিএড সেকেন্ড সেম বা হয়তো এইবারে প্রথম বিএড ফার্স্ট সেমিস্টারে অ্যাডমিশন নিয়েছো, প্রত্যেকে বিএড সিটের এক্সামটা তোমরা অ্যাপ্লাই করতেই পারো। কারণ সিটের এক্সামের জন্য কিন্তু কমপ্লিট বিএড মার্কশিট বা সার্টিফিকেট লাগে না, রেজাল্টও লাগে না, অ্যাপিয়ারিং হয়েই দেওয়া যায়। এবং পরবর্তী যে থামলিনের যে প্রশ্নটা রয়েছে যে ডিএলএড কি করা উচিত, তো দেখো ডিএলএড করা উচিত কি উচিত না সেটার জন্য আমি মূলত কয়েকটা পয়েন্ট বলবো। প্রথম কথা, তোমার যদি বাড়িতে প্রচুর সময় থাকে, বাড়ির লোকের প্রচুর সাপোর্ট থাকে, আর্থিক সঙ্গতির কোনো রকম অভাব না থাকে এবং একেবারে ইচ্ছা যে ঠিক আছে আমি যাই হয়ে যাক না কেন আমি কোনোভাবেই আমার স্বপ্নটাকে হচ্ছে স্বপ্নের সাথে স্যাক্রিফাইস করবো না, হ্যাঁ আমার ড্রিম জব যেহেতু তোমাদের কোনো যদি কারো ড্রিম জব হয় যে হ্যাঁ আমি টিচার হবো, হ্যাঁ তো সেক্ষেত্রে তোমরা ডিএলএডটা করতে পারো। কারণ ডিএলএডে দু বছর, এখন যেহেতু তোমরা জানো যে বিএড সেকশন এবং ডিএলএড সেকশন দুটো আলাদা হয়ে গেছে, তো সেক্ষেত্রে একটা সুযোগ হয়তো থাকে। এবং তারপরে রয়েছে এবং আরও একটা পয়েন্ট, যেটা এতগুলো পয়েন্টের মধ্যে আর একটা পয়েন্ট, যে তোমাদের ধৈর্য ক্ষমতা যদি প্রচুর থাকে তাহলে অবশ্যই তোমরা ডিএলএডে যেতে পারো। আর যদি আরেকটা সেকশন হচ্ছে কি যে যাদের বাড়িতে প্রচুর চাপ রয়েছে বা বাড়িতে যদি চাপ নাও থাকে, মনে হচ্ছে যে আমি নিজে একটা খুব তাড়াতাড়ি ইন্ডিপেন্ডেন্ট হতে চাই বা আর্থিকভাবে ইন্ডিপেন্ডেন্ট হতে চাই, পরিবারের পাশে দাঁড়াতে চাই, নিজের একটা আইডেন্টিটি তৈরি করতে চাই এবং বিএড করেছো তোমরা সেই উদ্দেশ্য নিয়ে বিএডটা করতে এসেছিলে, পড়াশোনাটা করতে এসেছিলে, এটা যেহেতু একটা টিচার ট্রেনিং কোর্স, ঠিক আছে, তো এবং দু বছর বিএড কমপ্লিট হয়ে যাওয়ার পরে তোমাদের যে নিজস্ব অভিজ্ঞতা রয়েছে সেক্ষেত্রে সেই অনুযায়ী কিন্তু তোমরা নিজেদের ভালো বুঝেই তোমরা ডিএলএডে এগোবে কি এগোবে না সেটা নির্ভর করছে। দেখো এবং অনেকে এটাও বলতে পারে যে এত বছর ধরে একটা প্রফেশনে পড়ছি এবং বিএডে ডিগ্রি করার পরে যখন জানতে পারছি যে একটা জাস্ট একটা কোর্সের জন্য আমরা একটা অনেকটা অনেকগুলো এক্সাম থেকে বঞ্চিত হয়ে যাবো, সেক্ষেত্রে তোমরা অবশ্যই ডিএলএডে যেতে পারো। তবে ডিএলএডের প্রসেসও কিন্তু অনেকটাই ধীর গতি প্রক্রিয়া, সেই সময়টা যদি তোমরা নিজস্ব পড়াশোনার ক্ষেত্রে কাজে লাগাতে পারো সেক্ষেত্রে তোমরা বিএড ডিগ্রিটা কাজে লাগিয়ে যে সমস্ত চাকরি হয় আদার স্টেটে বা সেন্ট্রাল এক্সামগুলো যেগুলো হয় সেগুলোতে তোমাদের একটা মুখ্য সাহায্য পেতে পারো নিজেদের সাবজেক্ট থেকে, এটুকু বলতে পারি। এবং যাদের মনে হচ্ছে যে বিএড ডিগ্রিটা আমি একটু আগে বললাম যে যারা স্কলারশিপের জন্য মূলত পড়াশোনা করছিলে কিন্তু পাশাপাশি হচ্ছে তোমরা কম্পিটিটিভ দিকে যাচ্ছ, তো কম্পিটিটিভ দিকে তোমরা অবশ্যই যেতে পারো, কিন্তু নিজের প্রতি কনসিস্টেন্সি পার্সিভারেন্স এগুলো রেখে তোমরা এগিয়ে যাও, আশা করি খুবই ভালো হবে। এবং এটুকুও বলবো যে দেখো সময় হচ্ছে সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নেওয়াটাও কিন্তু জীবনের অনেক কিছু নির্ভর করে, তো সেক্ষেত্রে তোমাদেরকে এটাই বলবো যে ভেবেচিন্তে সিদ্ধান্ত নাও। স্রোতে ভেসে যাওয়াটাও যেমন প্রয়োজন, তেমনি হচ্ছে স্রোতের বিপরীতে দাঁড়িয়ে থাকাটাও অনেক সময় প্রয়োজন। তো এই ছিল আজকের ভিডিও মূলত, কারণ এখন সব কিছুতেই কম্পিটিশান, খালি বসে বসে কোনোভাবেই কোনো কিছু সম্ভব এই ধারণাটা কিন্তু একেবারে মন থেকে মুছে ফেলতে হবে। একটা সময় ছিল যে প্রচুর সহজে বলবো না কিন্তু কিছুটা কম পরিশ্রমেও বলবো না, একটা সময় ছিল এরকম, কিন্তু এখন যে সময়টা বদলেছে, তো আমার যারা বিএড ফোর্থ সেমিস্টারের বন্ধুরা রয়েছে তাদের উদ্দেশ্যে এই আজকের ভিডিও। এবং তোমাদের যদি ভিডিওটিও ভালো লেগে থাকে এবং কার কি আগামী দিনের প্রচেষ্টা অবশ্যই যদি ভালো লেগে থাকে কমেন্টে জানাতে পারো, এবং চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, এবং যদি মনে হয় যে এই চ্যানেল থেকে তোমাদের কিছু কাজ এসেছে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটি শেষ করছি, সবাই খুব ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন, আগামী জীবন সবার খুব ভালো হোক।